প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা রেয়া মিল সমস্যা দুই নিয়ে আলোচনা করব দেখো এখানে আমাদের কাছে জুবিলি এন্টারপ্রাইজের দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখের হিসাবের উত্তৃত্তগুলো দিয়েছে আমাদেরকে বলেছে জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিলের যে উত্তৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তারপর একটা রেওয়া প্রস্তুত করার জন্য বলেছে সেই সাথে আমাদেরকে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য বলেছে যাই হোক আমরা প্রথমে নির্ণয় করব যে কোন উদ্ধৃত্তগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ তো প্রথমে আসো আমরা দেখি কি অন্তর্ভুক্ত হবে না মূলধন অন্তর্ভুক্ত হবে আসবাবপত্র হবে প্রাপ্যবিল প্রদেয় বিল সাধারণ সঞ্চিতি হবে নগদ তহবিল দেখো নগদ তহবিল আমরা জানি নগদ এবং ব্যাংক তহবিলের প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত হবে না কিন্তু সমাপনী জের অন্তর্ভুক্ত হবে তাহলে এই যে এক এক দুই হাজার সতেরো বলতে এটা কিন্তু প্রারম্ভিক জের বোঝাচ্ছে আর প্রারম্ভিক জেরটা অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা একটা আইটেম পেলাম এই আইটেমটা আমাদের রেওয়া অন্তর্ভুক্ত হবে না তারপর প্রারম্ভিক পণ্য এটা এবং আরেকটা পণ্য রয়েছে এদিকে সমাপনী পণ্য যেহেতু এই অঙ্কের কোথাও আমরা সমন্বিত ক্রয় পাচ্ছি না সেহেতু এখানের সমাপনী পণ্যটা আসবে না কিন্তু প্রারম্ভিক পণ্যটা আসবে তাহলে আর কি পাচ্ছি কুরিন কুরিন সঞ্চিতে আসবে দালান কোঠা আসবে দেনাদার পাওনাদার অনুপার্জিত ব্যাংক জমাতিরিক্ত বাকি সবগুলো আসবে তাহলে আমরা দুইটা আইটেম পেলাম একটা হচ্ছে নগদ তহবিল প্রারম্ভিক আর একটা হচ্ছে মজুদ পণ্য এই দুইটা আইটেম রেও মিলের অন্তর্ভুক্ত হবে না এই দুইটা আমরা একসাথে যোগ করে দিব ছয় হাজার এবং পঁয়ত্রিশ হাজার টাকা একসাথে যোগ করলে কত হবে একচল্লিশ হাজার টাকা এই একচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের কয়ের আনসার কয়ের আনসার তাহলে একচল্লিশ হাজার দেখো সলিউশনে আমরা কিভাবে করেছি এটা করব আমাদের নগদ তহবিল ছয় হাজার মজুত পণ্য পঁয়ত্রিশ হাজার টাকা মোট একচল্লিশ হাজার টাকা এই টোটাল টাকাটাই হচ্ছে রেও যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ তারপরে আমরা এর পরের অংশটা নিয়ে আলোচনা করব উপযুক্ত উদ্ধৃত্তগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া প্রস্তুত করার জন্য তাহলে আমরা ঠিক আগের মতো করে একটা ঘর করব এবং ডেবিটের টাকাগুলো একসাথে যোগ করব ক্রেডিটের টাকাগুলো একসাথে যোগ করব তো বন্ধুরা চলো আমরা শুরু করি মূলধন আমরা এটা ক্রেডিট পাশে লিখবো আসবাবপত্র সম্পদ এটা ডেবিট পাশে লিখব প্রাপ্য বিল আমাদের সম্পদ যে বিলের টাকা আমরা পাবো সেটা আমাদের সম্পদ এটা ডেবিট পাশে বসবে প্রদে বিল যে বিলের টাকা আমাকে দিতে হবে এটা আমার একটা দায় এটা ক্রেডিট পাশে বসবে সাধারণ সঞ্চিতে আমার একটা ফান্ড ফান্ডগুলো দায় হিসাবে চিহ্নিত হয় এটা ক্রেডিট পাশে বসবে আর নগদ তহবিল এটা তো আসবেই না মজুদ পণ্য তাহলে মজুদ পণ্য এটা আমার একটা ফান্ড ডেবিট পাশে আসবে আর কুরিন এটা আমার একটা ক্ষতি এটা আমার ডেবিট পাশে আসবে কুড়িন সঞ্চিতি ক্ষতির জন্য একটা ভবিষ্যৎ ব্যবস্থা এটা একটা ফান্ডের মতো এটা আমার যেহেতু ক্ষতির জন্য সঞ্চিতি ক্ষতিপূরণের জন্য সঞ্চিতি তাহলে এটা আমার ক্রেডিট পাশে আসবে তারপর দালান কোঠে আমার সম্পদ সম্পদটা আমার ডেবিট পাশে বসবে দেনাদার সম্পদ এটা ডেবিট পাশে বসবে পাওনাদার দায় এটা ক্রেডিট পাশে বসবে বেতন এটা আমার একটা ব্যয় এটা ডেবিট পাশে বসবে অনুপার্জিত সেবায় যে সেবায় আমি উপার্জন করিনি বা অগ্রিম সেবায় অনুপার্জিত সেবায়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম সেবায় অগ্রিম আয়কে দায় হিসাবে চিহ্নিত করা হয় সো এটা ক্রেডিট পাশে বসবে তারপর ব্যাংক জমাতিরিক্ত আমার একটা দায় দায় এটা ক্রেডিট পাশে বসবে নগদ তহবিল এটা সম্পূর্ণ নগদ তহবিল এটা আমার সম্পদ ডেবিট পাশে আসবে বিমা আমার একটা ব্যয় এটা ডেবিট পাশে বসবে আর সম্পর্নী মজুদ পণ্য রেয়া মধ্যে আসবে না তাহলে এই নগদ তহবিল আর এই সম্পর্নী মজুত পণ্য এই দুইটা আসবে না বাকিগুলো কোনটা কোথায় যাবে আমরা লিখে ফেললাম এবার আমরা জাস্ট এখানে টাকাগুলো বসাবো নামগুলো দিয়ে আমরা টাকাগুলো বসিয়ে ফেলবো আমি এখানে আর ক্রমিক নং লিখছি না আমি জাস্ট এন্ট্রিগুলো পোস্টিং দিচ্ছি মূলধন মূলধন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসবাবপত্র আসবাব বাকিটা লিখছি না এটা সম্পদ এটা ডেবিট পাশে যাবে পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে প্রাপ্য বিল এটা তিরিশ হাজার টাকা প্রাপ্য বিল তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে প্রদেয় বিল প্রদেয় বিল এটা আমার দায় এটা ক্রেডিট পাশে যাচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপর সাধারণ সঞ্চিতি পাঁচ হাজার টাকা এটা ক্রেডিট পাশে সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট পাশে পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে নগদ তহবিল আসবে না মজুত পণ্য ডেবিট পাশে চল্লিশ হাজার তাহলে মজুদ পণ্য মজুত পণ্য ডেবিট পাশে চল্লিশ হাজার টাকা লিখে ফেললাম তারপর হচ্ছে মজুদ পণ্যের পরে আমাদের কুরিন রয়েছে কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা এটা ক্ষতি তাহলে এটা ডেবিট পাশে বসবে পাঁচ টাকা আর কুরিন সঞ্চিতি এটা আমার প্রতিপূরণের জন্য একটা ব্যবস্থা তাহলে কুরিনের বিপরীত পাশে এটা বসবে কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিতি তিন টাকা ক্রেডিট পাশে বসবে তারপর হচ্ছে দালান কোঠা কোঠা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু সম্পদ এটা ডেবিট পাশে বসতেছে তারপর হচ্ছে দেনাদার তিরিশ হাজার টাকা সম্পদ ডেবিট পাশে বসবে দেনাদারের পরে হচ্ছে পাওনাদার পাওনাদার এটা আমাদের ক্রেডিট পাশে বসবে পঁচিশ হাজার টাকা তারপর পঁচিশ হাজার পরে বেতন ডেবিট পাশে পাঁচ হাজার বেতন ডেবিট পাশে পাঁচ তারপর অনুপার্জিত সেবায় অনুপার্জিত সেবা আয় এটা আমাদের আয় এটা অগ্রিম আয় এটা আমাদের একটা দায় এটা ক্রেডিট পাশে বসবে তারপর হচ্ছে ব্যাঙ্ক জমাতিরিক্ত এটাও আমাদের একটা দায় অতিরিক্ত জমাতিরিক্ত জমাতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত অতিরিক্ত কত টাকা এটা দুই হাজার টাকা এটা আমার একটা দায় ক্রেডিট পাশে বসবে তারপর হচ্ছে নগদ তহবিল নগদ তহবিল আমার সম্পদ এটা আমার ডেবিট পাশে বসবে নগদ তহবিল সম্পদ যেহেতু এটা ডেবিট পাশে বসবে দশ হাজার টাকা তারপর হচ্ছে বিমা আমার একটা ব্যয় এটা ডেবিট পাশে বসবে আট টাকা তারপর হচ্ছে মজুদ পণ্য এটা তো আসবেই না তাহলে আমাদের পোস্টিং দেওয়া শেষ এবার আমরা উভয় পাস যোগ করব ক্যালকুলেটার নিচ্ছি এখানে পঞ্চাশ আমরা জাস্ট সরাসরি এগুলো যোগ করে যাচ্ছি তোমরা জাস্ট মিলে দেখো পঞ্চাশ হাজার এটার সাথে যোগ হবে তিরিশ হাজার যোগ হবে চল্লিশ হাজার যোগ হবে পাঁচ হাজার পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার পাঁচ হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার যোগ তিরিশ হাজার পরে পাঁচ হাজার দশ যোগ পাঁচ হাজার যোগ আট তাহলে আমাদের কত হল দুই লক্ষ তেইশ হাজার আমি এটাকে এখানে লিখছি দুই লক্ষ তেইশ হাজার আমাদের ডেবিট পাশের যোগ ফল দু লক্ষ তেইশ হাজার টাকা এসেছে আমরা এই টাকাটাকে ডেবিট পাশে টাকার ঘরে বসিয়ে দিব দু লক্ষ তেইশ হাজার টাকা এবারে আমরা ক্রেডিট পাশের টাকাগুলোর যোগফল বের করে নিব এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার তারপর রয়েছে তিন হাজার এবং পঁচিশ হাজার তিন হাজার যোগ পঁচিশ হাজার যোগ তিন হাজার যোগ দুই হাজার যোগ ফল আসছে আমাদের দু লক্ষ তেরো হাজার দশ হাজার টাকার ঘাটতি মনে হচ্ছে আরেকবার করে দেখি এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ তিন হাজার যোগ পঁচিশ হাজার যোগ তিন হাজার যোগ দুই হাজার দুই লক্ষ তেরো হাজার সো আমাদের সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমাদের একটা ঘাটতি টাকা আসতেছে এই ঘাটতি টাকাটা হচ্ছে দু লক্ষ তেরো হাজার এসেছে যেহেতু বন্ধুরা দু লক্ষ তেরো হাজার টাকা এসেছে আমাদের এখানে একটা অনিশ্চিত হিসাব তৈরি হবে দু লক্ষ তেরো হাজার হলে আমাদের এ পাশে আছে দু লক্ষ তেইশ হাজার টাকা তাহলে দু লক্ষ তেইশ হাজার আমাদের ডেবিট পাশের আইটেম আর ক্রেডিট পাশের আইটেম হচ্ছে দু লক্ষ তেরো হাজার আমরা ঘাটতি পাচ্ছি এখানে দশ হাজার টাকা সো এই দশ হাজার টাকা হচ্ছে আমার অনিশ্চিত হিসাব এই টাকাটা যেহেতু আমরা মিলাতে পারছি না এই মুহূর্তে আমরা এখানে একটা অনিশ্চিত হিসাব দিয়ে এই টাকাটাকে মিলিয়ে দিব অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব দেওয়ার পরে যেহেতু ঘাটতি টাকাটা অর্থাৎ আমাদের যে অল্প পরিমাণ টাকা আসতেছে সেটা হচ্ছে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে দশ হাজার টাকার ঘাটতি সো আমরা ক্রেডিট পাশে দশ হাজার টাকা বসিয়ে দিব দেওয়ার পরে আমরা উভয় পাশ মিলিয়ে দেব আমাদের অলরেডি আছে দু লক্ষ তেরো হাজার এবং এই দশ হাজার টাকা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হয়ে গেল দু লক্ষ তেইশ হাজার টাকা এখানে অনিশ্চিত হিসাব দশ হাজার টাকার মাধ্যমে সাময়িকভাবে আমরা হিসাবটাকে মিলালাম এবং সাময়িকভাবে একটা অনিশ্চিত হিসাব ক্রিয়েট করে আমরা হিসাবের কাজটাকে চালু রাখবো তো দেখি আমাদের সলিউশনের মধ্যে এই অঙ্কটা কিভাবে করা হয়েছে আমরা করছিলাম দুই নাম্বার অঙ্কের ক্ষয়ের সলিউশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার মধ্যে ডেবিট পাশে আছে দু লক্ষ তেইশ হাজার টাকা এবং ক্রেডিট পাশে আছে দু এবং হিসাব হাজার টাকা সো আমরা উবে পাস ঠিকঠাকভাবে মিলিয়ে দেওয়ার পরে আমাদের যে আনসারটা আসলো সেটা হলো যে রেও যোগফল দু লক্ষ তেইশ হাজার টাকা এবং অনিশ্চিত হিসাব এটা ক্রেডিট পাশে এসেছে দশ হাজার টাকা তো হয়ে গেল আমাদের ক্ষয়ের সলিউশন তো বন্ধুরা এবারে আমরা গয়ের সলিউশনটা নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা গ নিয়ে আলোচনা করব গয়ে আমাদের কাছে কী চেয়েছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে বের করব কোথায় কোথায় মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় রয়েছে তাহলে মূলধন হচ্ছে আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তি এটা আসবে না আর মূলধন জাতীয় ব্যয় বলতে আমরা বুঝি আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় করব। স্থায়ী সম্পদ অর্জন করব তার জন্য যে ব্যয় হবে সেটা আমাদের মূলধন জাতীয় ব্যয় তো আসবাবপত্র শাস আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী সম্পদ তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় তারপর প্রাপ্য বিল এটা আমার একটা সম্পদ এটা চলতি সম্পদ এটা হবে না প্রদেয় বিল এটা আমার একটা দায় সাধারণ সঞ্চিতি এটাও আসবে না তারপর হচ্ছে নগদ তহবিল এটা তো আমার একটা ব্যালেন্স পণ্য এটা প্রারম্ভিক ব্যালেন্স তারপরে হচ্ছে হ্যাঁ প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক থাকলে আমরা জানি এটা মুনাফা জাতীয় ব্যয়ের অধীনে যাবে এবং এটার সাথে ক্রয় এবং সমাপনী মজুদ সমন্বয় হবে তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ আছে এই টাকাটা আর এই অঙ্কের মধ্যে কোথাও আমরা ক্রয় দেখতে পাচ্ছি না বাট সমাপনী মজুদ আছে এই টাকাটা তাহলে আমরা জানি যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ হবে আর সমাপনী মজুদ বাদ যাবে তাহলে এই চল্লিশ হাজার সাথে যদি আমরা ক্রয়টাকে যোগ করতাম ক্রয় যেহেতু নাই তাহলে আমাদের যোগ করার দরকার নেই বাট সমাপনী মজুদ আছে এটা বিয়োগ করতে হবে তাহলে চল্লিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে যে পাঁচ হাজার টাকা আসবে এই পাঁচ হাজার টাকা আমরা কি হিসাবে দেখাবো আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাবো তারপর এখানে রয়েছে কুরিন এবং কুরিন সঞ্চিতি কুরিন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি আর কুরিন সঞ্চিত কুরিন সঞ্চিতি হচ্ছে এই ক্ষেত্র হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য অনাদে পাওনাজনিত একটা ক্ষতি আর এই ক্ষতিটাকে পূরণ করার জন্য রয়েছে কুরিন সঞ্চিতি তাহলে আমাদের ক্ষতি হচ্ছে পাঁচ হাজার টাকা আর এখান থেকে ক্ষতিপূরণ হচ্ছে তিন হাজার টাকা তাহলে ক্ষতিকে ক্ষতিপূরণ দ্বারা পূরণ করে দিলে আমাদের আরও ক্ষতি থেকে যাবে দু হাজার টাকা অর্থাৎ এই দুইটা টাকা একসাথে সমন্বয় হয়ে আমরা অতিরিক্ত ক্ষতি পাচ্ছে অর্থাৎ আমার ক্ষতি পূরণ করার পরও আরও ক্ষতি থেকে যাচ্ছে দুই হাজার টাকা ক্ষতিকে আমরা ব্যয় বলে হিসাবভুক্ত করি আর এই ব্যয়টা হবে মুনাফা জাতীয় ব্যয় তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে এই দুই হাজার টাকা তারপরে দালান কোঠা একটা স্থায়ী সম্পদ এটা আমরা মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য করব দেনাদার এটা আমাদের একটা চলতি সম্পদ পাওনাদার আমাদের দায় এখানে ব্যয় হচ্ছে না তারপর বেতন এটা আমার মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তারপর এই মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় হ্যাঁ এটা এটা মুনাফা জাতীয় তারপর অনুপার্জিত সেবা আয় আমার এক ধরনের আয় এবং এটা আমি উপার্জন করে নিই অর্থাৎ এটা আমার অগ্রিম আয় এটা দায় তো এটা আসবে না ব্যাংক জমা তিরিক্ত এটা প্রাপ্তি এটা ব্যয় না নগদ তহবিল বিমা আর কোনো কিছু নেই এখানে একটা একটা আছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয় এটাকে বিমা বিমা আমি মুনাফা জাতীয় ব্যয় বলে গণ্য করব তো বন্ধুরা আমরা দুইটা আইটেম পাইলাম মূলধন জাতীয় ব্যয় বলে এখানে পঞ্চাশ হাজার টাকা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুইটা টাকা যোগ করে দিলে আমাদের হবে নব্বই হাজার টাকা আমরা যদি নব্বই হাজার টাকা দেখাই দিই তাহলেই আমাদের কি হয়ে যাবে আমাদের পঞ্চাশ হাজার এবং পঁয়তাল্লিশ হাজার টাকা যোগ করলে আমরা পাবো পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা যদি আমরা দেখাই দিই তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ দেখানো হয়ে যাবে এরপরে আমরা কি করব এরপরে আমরা এখান থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলো এক এক করে লিখবো আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ লিখবো প্রারম্ভিক মজুদ থেকে সমাপনী মজুদ পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে পাঁচ টাকা থাকবে এই পাঁচ টাকা আমরা দেখাবো এই যে এখানে খেয়াল করো প্রারম্ভিক মজুদ চল্লিশ হাজার এখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এই পাঁচ টাকা দেখালাম তারপর কুরিন ও কুরিন সঞ্চিতি এই দুইটার পার্থক্য আমাদেরকে দেখাতে হবে কারণ একটা হচ্ছে ক্ষতি আর ক্ষতি ক্ষতিপূরণ তাহলে ক্ষতিকে ক্ষতিপূরণ দ্বারা পূরণ করার পরে পাঁচ হাজারকে তিন হাজার দ্বারা পূরণ করার পরে আরও ক্ষতি থেকে যাচ্ছে দুই এটা আমাদের একটা ব্যয় তাহলে এই ব্যয়টা আমরা এখানে দেখাবো আর আমাদের দুইটা ব্যয় ছিল একটা হচ্ছে বেতন আরেকটা হচ্ছে বীমা এই দুইটা আমরা পরপর দেখানোর পরে বেতন এবং বিমা দেখানোর পরে এই সবগুলো টাকা যোগ করে দিলে আমরা পাবো বিশ হাজার টাকা তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণও নির্ণয় হয়ে গেল। তো বন্ধুরা এভাবে তোমরা এটা এখানে সলিউশন করা আছে যেহেতু তোমরা এটা দেখে নিবে আর আমি তো বুঝিয়ে দিলাম তোমরা এটা নিজেরা করে নিবে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে তিন নাম্বার অঙ্কটা নিয়ে আসছি ভালো থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ